We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. शुरू कर लाम आज के चतुर्थ स्तम्भ आमी सुचंद्रिमा नमस्कार जाजाबर मानुष घर बेंधेछिल केन हल आहरण और शिकारे दिन काटानो मानुष जन थितु हलो घर बसालो क्रमे से घर एक कोणे तैरी हलो तुलसीतला बा जायनामाजेर उदार जमीन केन कारण सभ्यतार सेई पर्याये मानुष कृषक हये उठलो সেই অর্থে মানব সভ্যতার আদিমতম পেশা কৃষি, যেখানে জল মেলে সহজে সহজেই বীজ অঙ্কুরিত হয়, নদীর ধারে উর্বর জমিতে গড়ে উঠল বসতি নগর। ঘাম ঝরেছিল সেইখানে, রক্তও ঝরেছিল। পাকা গমের হলুদ ক্ষেত, রুটির সুঘ্রাণ কিংবা সোনালি ধান, গরম ভাতের স্বপ্ন সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে বহুদিন, বহু বছর। জেমস ওয়াটের স্টেম ইঞ্জিন তো সেদিনের কথা। সে কৃষকদের জমির মায়া, সন্তানের মায়ার চেয়ে কম নয়। তার ফসল পোয়াতি মহিলার মতো পাকা ধান ক্ষেত, অতিবৃদ্ধ পিতার মতো পুরনো আলপথ, ঘরের পাশে মাচায় শিশুর মতো বেড়ে ওঠা লাউ করলা শশা, হে কৃষকের সংসার। আজও, হ্যাঁ আজও গোলা ভরা ধান কিনতে আসে মহাজন, নগদ টাকা দিয়ে ধানের বস্তা নিয়ে যায়। চাষির চোখ ভিজে যায়, যেন মেয়ে তার শ্বশুর বাড়ি চলে গেল। এরাই কৃষক। মূল্য নয়, কেবল অর্থ উপার্জন নয়, কৃষি তার জীবনযাপন। সে এক শ্রমিকের মতো সর্বহারা নয়, তার টান আছে, জমির টান, তাগিদ আছে, ফসল ফলানোর তাগিদ, স্বপ্ন আছে, সোনালি ধানের স্বপ্ন। তাই সে জান বাজি রেখে বলতে পারে, হে সামালো ধান হো। জান কবুল আর মান কবুল করে সে মাঠে নামতে পারে, রুখা সুখা বাঞ্জা জমিতেও যে ফসল ফলাতে পারে। তার রোগ, তার জেদ, তার লড়াইয়ের ক্ষমতার আন্দাজ পায়নি বহু শাসক। তার জমি কেড়ে নিতে চেয়েছে, অন্যায়ভাবে তার তৈরি ফসল গোলায় ভরতে চেয়েছে। আর ততবার ততবার কৃষকরা বুঝিয়ে দিয়েছে, এ বড় কঠিন ঠাঁই, এক পলাশির প্রান্তর, লড়াই হবে, হবেই। সারা পৃথিবীতেই হয়েছে, যেখানে শিল্প কৃষিকে গিলে খেয়েছে বহু আগেই। গফুররা যেখানে বহু আগেই চলে গেছে চটকলে, সেখানেও। আর কৃষি প্রধান দেশে যখন মার্ক্স সাহেব বলছেন সর্বহারা শ্রমিকরাই বিপ্লবের নেতৃত্ব দেবে, তখন নিজের দেশের বাস্তবতা বুঝেই চীনে মাও সেতুং ডাক দিয়েছিলেন বিপ্লবের, কৃষকরাই ছিল তার অগ্রবাহিনী। আমাদের দেশে নীল চুক্তি চাষ কারা রুখেছিল, কোন রাজনৈতিক দল? কৃষকদের অদম্য জেদ আর তাদের আন্দোলনের সামনে মাথা নিচু করেছিলেন নীলকর সাহেবরা। 1917 সারা ভারত দেখেছিল এক নতুন লড়াই, চম্পারণে কৃষকদের সত্যাগ্রহ, গান্ধীজির নেতৃত্ব আর ব্রিটিশদের মাথা নোয়ানো। 1921 কেরালাতে মপালা কৃষক বিদ্রোহ, গান্ধীজির সঙ্গে এবার মৌলানা আজাদ, জমিদাররা হেরেছিল, ব্রিটিশদের সাহায্য নিয়েও হেরেছিল। তারও আগে 1918 গুজরাতে খেদা সত্যাগ্রহ, লড়াইয়ের সামনে বল্লভ ভাই প্যাটেল, ইংরেজরা হেরেছিল। কৃষকদের প্রতিরোধের সামনে ফসলের খাজনা কমাতে বাধ্য হয়েছিল,
সারা দেশে। চাষের তিন ভাগের এক ভাগ ফসল গোলায় তোলার লড়াই এই বাংলায়, তে ভাগা আন্দোলন। ইংরেজ জমিদারদের যৌথ আক্রমণকে ঠেকিয়ে ঐতিহাসিক লড়াই। অহল্যা মা আর তার গর্ভের সন্তান দেখে যেতে পারেনি বটে, আজ তেভাগা এক স্বীকৃত অধিকার। নকশালবাড়ির কৃষক আন্দোলন, সারা দেশ জুড়ে বসন্তের বছর নির্ঘোষ, আজও প্রাসঙ্গিক। সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। আমরা 235, গর্বিত উচ্চারণের মুখোমুখি কৃষকদের লড়াই। 34 বছরের সিপিএম শাসনের অবসান নয়, তাদের বিলুপ্তি, তাও ছিল কৃষক আন্দোলন। আর দীর্ঘ এক বছর ধরে চলতে থাকা আন্দোলনে জলকামান চালিয়ে, কাঁটা তার আর পেরেকের গজাল দিয়ে ব্যারিকেড তৈরি করে, মিথ্যে মামলা দিয়ে খালিস্তানি, মাওবাদী আর বিচ্ছিন্নতাবাদী বলে, আন্দোলনজীবী বলে ব্যঙ্গ করে, গাড়ির চাকার তলায় পিষে মেরেও শেষ পর্যন্ত কহি তপস্যা মে কমি রহ গই থি ইত্যাদি ডায়লগ দিয়ে কৃষি আইন প্রত্যাহার করতে হলো। কিন্তু তফাতটা দেখুন, এর আগের প্রত্যেকটা আন্দোলনের পরিসমাপ্তি হয়েছে দুপক্ষ সামনাসামনি বসে আলোচনায়। ইংরেজরাও আলোচনায় ডেকেছেন গান্ধী, আজাদ, প্যাটেলকে, কৃষক নেতাদের সঙ্গে বসেছেন ইংরেজ শাসকরা। বুদ্ধদেব মমতার মিটিং হয়েছে অনেক আন্দোলনের পর, অনেক অত্যাচার, লাঠি, গুলি, দমনপীড়নের পর শেষমেশ দুপক্ষ বসে মীমাংসা হয়েছে। কিন্তু এবারে দেখুন, নরেন্দ্র ভাই দামোদর দাস মোদি নিজেই আইন করলেন। একদিনের জন্য কৃষক নেতাদের সঙ্গে আলোচনায় বসেননি, কোনো আলোচনায় যাননি, উল্টে সংসদে দাঁড়িয়ে এই আন্দোলনের নেতাদের আন্দোলনজীবী বলেছেন। এখনো মন্ত্রিসভায় তাকে রেখেছেন যার ছেলে গাড়ির চাকার তলায় পিষে মেরেছে কৃষকদের। দলের লোকজন আন্দোলনরত কৃষকদের মাওবাদী, খালিস্তানি বলেছেন। তিনি মৌনী বাবা হয়ে রয়ে গেলেন। তারপর ইউপির নির্বাচন যখন মাথার ওপরে, তখন ভোট কাটাকুটির অঙ্ক কষে আইন ফেরত নিচ্ছেন। না, সেই আইন ফেরত নেবার সময়ও কোনো আলোচনা নেই। খানিক খানজা খাঁয়ের মতো, ইচ্ছে হলো আইন আনলাম, ইচ্ছে হলো আইন ফেরত নিলাম। এবার আপনারা বাড়ি যান, হল দেখুন, হাটা মাসে আটকে রয়েছে তার আবেদন। দেশের কৃষকরা প্রকাশ্য জনসভায় বলছেন, আপনি মিথ্যেবাদী, আপনাকে বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ, প্রকাশ্য জনসভায় দেশের প্রধানমন্ত্রীকে বিরোধী দল নয়, কৃষকরা মিথ্যেবাদী বলছেন। প্রথম কথা হলো, আপনি বিলটা এনেছিলেন কেন? আপনার এখতিয়ারের বিষয়ই নয়, কৃষি রাজ্যের বিষয়। যুক্তরাষ্ট্রীয় সরকার কিছু সুপারিশ করতে পারে, কৃষি আইন রাজ্যের বিষয়, আপনার নয়। বেড়ে খেলে আইন তৈরি করলেন যা প্রথম দিন থেকেই অসাংবিধানিক। আনারও কেউ নন, ফেরত নেবারও কেউ নন, তবে বেড়ে খেলেছেন, এবার সামলান। কৃষকরা গত 15-20 বছর ধরে MSP মিনিমাম সাপোর্ট প্রাইসের জন্য আন্দোলন করছে। এত দিন পরে মোদি যে জানাচ্ছেন MSP-র জন্য নাকি কমিটি তৈরি হবে, কত বড় মিথ্যেবাদী আমাদের প্রধানমন্ত্রী, তার একবার প্রমাণিত। এই আলোচনায় ফিরছি আরো একটা বিরতির পর। 2011 সালে দেশের সমস্ত মুখ্যমন্ত্রীদের নিয়ে এক কমিটি তৈরি হয়, তার চেয়ারম্যান ছিলেন সেদিনের গুজরাটের মুখ্যমন্ত্রী, যিনি আজকের প্রধানমন্ত্রী। সেদিন তিনি গিয়ে দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর কাছে ওই রিপোর্ট জমা দেন। সেসব ভুলে মেরে দিয়েছেন, কৃষকরা তো ভোলেননি। তারা সাফ জানিয়েছেন কমিটির কি দরকার, কমিটি তো ছিলই,
তার রিপোর্ট পড়ে আছে আপনাদের দপ্তরে পিএমও অফিসে কেবল ফাইলটা বের করুন সই করুন নিজেরই কমিটি দেখারও দরকার নেই সই করুন এমএসপি দিন এটা প্রথম দাবি পরের দাবি হলো কৃষকরা নিজেদের গ্রামে বাড়িতে ফিরে যাবে আপনি বলবেন আর ফিরে যাবে আপনার পুলিশ প্রশাসন হাজারটা মিথ্যে মামলা রুজু করেছে সেই মামলা ফেরত নিন তারপর তারা বাড়ি ফিরবেন এবং 671 জন শহীদ হয়েছেন আপনাদের নির্বোধ আচরণের শিকার তারা এই মৃত্যুর দায় আপনাদের এই মৃত্যুর ক্ষতি কোনো দিনও পূরণ হবে না যার বাবা যার দাদা যার কাকা মারা গেছে তারা তো আর ফিরে আসবে না কিন্তু সরকার এই মৃত্যুর জন্য দায়ী নিয়ম অনুযায়ী তার ক্ষতিপূরণ দিন এবং শেষ দাবি হলো আপনার মন্ত্রিসভার মন্ত্রী অজয় কুমার মিশ্রা তার ছেলে গাড়ির চাকার তলায় পিষে মেরেছে কৃষকদের তার পদত্যাগ চাই এই চারটে দাবি মেটালে বাকি দাবি নিয়ে কৃষকরা আলোচনা চালাবে কিন্তু রাস্তা থেকে সরে যাবে আপনি দুঃখিত আপনি ক্ষমা চেয়েছেন কৃষকরা জানিয়ে দিয়েছে আপনার দুঃখ প্রকাশ বা ক্ষমাতে তাদের বিন্দু মাত্র আগ্রহ নেই কাজের কথা বলুন এমএসপির আইনি গ্যারেন্টি দিন মামলা তুলুন মৃত্যুর ক্ষতিপূরণ দিন অজয় মিশ্রকে বরখাস্ত করুন এর কমে কৃষকরা কোনো কথাই মানবে না এর পরেও পড়ে থাকবে খরচ আর তার উপরে 50% যোগ করে এমএসপি নির্ধারণ বিদ্যুৎ বিল সংশোধন দুগ্ধ বিল জানা হচ্ছে ধানে গোড়া জ্বালানো নিয়ে যে আইন সেসব নিয়ে তারপর আলোচনা চলতে থাকবে বাকি যাকে সাদা বাংলায় বলে পিতলা পিরিত সেসব বাদ দিয়ে কাজের কাজ করুন আগে হ্যাঁ মোদিজি এটাই কৃষকরা বলছেন এই কৃষকরা অনায়াসে জানেন না হয়তো ময়ূরকে বিস্কুট না খাইয়ে একদিন সকালে চলে যান জমিতে দেখবেন কৃষকরা অনায়াসে আগাছা উপড়ে ফেলে গাছ আর আগাছার মধ্যে ফারাক তাদের চেয়ে ভালো কেউ বোঝে না হুনারা গত 15-20 বছর ধরে আন্দোলন করছিলেন আপনার বিলের বিরুদ্ধে নয় ওনারা ওনাদের ফসলের প্রকৃত মূল্য কম দামে সার বিদ্যুৎ সেচের ব্যবস্থার জন্য লড়ছিলেন সেই লড়াই জারি আছে সেটাই কৃষক নেতারা জানিয়ে দিয়েছে We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens.